السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وشام سماتري الله رب العالمين الجنة.

মানুষকে ইসলামের দিকে আহ্বান করেছে দাওয়াত দিয়েছে সময় তো দিনই ভাইবন্ধ করা আপনি কি চান যে আপনার কথা সবচেয়ে উত্তম হোক আপনি কি চান যে আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হতে চান আপনি কি চান যে আপনার মর্যাদা বৃদ্ধি হোক সম্মান বাড়ুক অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে যে আপনি ইমানদার হবেন

তোমাদের মধ্যে যাদেরকে যাদের ইমানদার যারা ইমানদার যাদেরকে ইলিম দেওয়া হয়েছে শরীয়তের ইলিম রয়েছে যারা ইমানদার যাদের মধ্যে শরীয়তের ইলিম রয়েছে তিনি শিক্ষা রয়েছে এদের সম্মান আল্লাহ বৃদ্ধি করেন বাড়িয়ে দেন এলিম অর্জন করার পরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে আর তা হচ্ছে তো চাচ্ছেন একজন দাওদায়ী হতে দাওয়াতের আল্লাহ আল্লাহর দিকে মানুষকে আহ্বান করতে আল্লাহর দিনের দিকে আল্লাহর তৌহিদের দিকে কোরআন মহাদিসের দিকে মানুষকে আহ্বান করতে চান তাহলে আপনি অবশ্যই সবচাইতে ভালো মানুষ হতে পারবেন বা আপনার এই কর্মটি সবচাইতে ভালো কর্ম হয়ে যাবে আপনার এই কাজটি সবচাইতে ভালো কাজ হবে এই কথাটি সবচাইতে ভালো কথা হবে যখন আপনি মানুষকে আল্লাহর পথের দিকে ডাকবেন সৎ আমল করবেন এবং আপনি পরিচয় দিবেন যে আপনি একজন খাঁটি মুসলিম হেমন আমিন সুরাতুল ফুসেরাতের তেত্রিশ সময় রায় দিতে পারেন ওমন হাসান ও কৌলম মিম্মান দা এরা লহ মেলা সোলেহ ও কাল ইন মেলা ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে ওই ব্যক্তির চাইতে কার কথা উত্তম হতে পারে মিম্মান দা এলা লহ যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত মানুষকে ইসলামের দিকে তহবিতের দিকে কোরআন এবং হাদিসের দিকে আল্লাহর দিনের দিকে মানুষকে আহ্বান করে দাওয়াত দেয় ডাকে আল্লাহ আল্লাহর আহ্বান করে ও এবং নিজেও সতামল করে নিজেও সতামল করে দাওয়াতের কাজ যেমন করে তা এবং তারপরে সত আমল করে আপনি একজন দায়ী হলে আপনাকে যেমন দাওয়াত দেওয়া ফরজ ঠিক ওইভাবে আপনাকে সত আমল করতে হবে আপনি দেখুন তো যে আপনার দাওয়াতের সঙ্গে আপনার সতামল আছে কি একজন মুসলিম মমিন একজন আল্লাহ আল্লাহকে দাওয়াতের কাজ করতে হলে আপনাকে সৎ ইমানদার হতে হবে ইমানদার হতে হবে এলিম অর্জন করতে হবে এবং এর পাশাপাশি আপনাকে সৎ আমল করতে হবে সৎ আমল হচ্ছে আল্লাহ আল্লাহাব আমিন যা কিছু করতে বলেছেন যাতে তিনি সন্তুষ্ট হবেন ওরাই যা যে আমলগুলি কবুল হবে সেগুলো সৎ আমল মিমান সৎ আমল করতে হবে ককাল ইন্নানি মেল মুসলিমিন আর বলে যাব একজন মুসলিম এই তিনটি সিফাত আপনার মতে কি কিনা আপনি দাওয়াতের কাজ করেন কি না আপনি আমল করেন কিনা এবং আপনি একজন মুসলিম মমিনে পরিচয় দেন কিনা এই কাজগুলো করলে আপনার সম্মান বৃদ্ধি হবে আপনার কথা সবচাইতে উত্তম কথা হবে আপনি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হতে পারবেন এবং আমাদের উম্মতে মহাম্মদিয়াকে উম্মতে মোহাম্মদিয়াকে এই দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আল্লাহুল্লামে প্রেরণ করেছেন সোনা আলিম রানের একটি বলেন কোন তুম খাই তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি ওখানে নাস মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে ভাড়ানো হয়েছে তা তোমরা ভালো কাজের আদেশ প্রদান করবে অত্যা হাওনা আর মুনকার এবং মন্দ কাছ থেকে মানুষকে সতর্ক সাবধান করে বাধা দিবে আবিল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে এখানেও ইমানের কথা রয়েছে এখানেও সৎ আমলের কথা রয়েছে মানুষকে সৎ আমলের দিকে আহ্বান করবে অসৎ কাজ থেকে মানুষকে ভাঁচাবেন রক্ষা করবেন এর তিনটি সিফার যদি থাকে তাহলে আপনি ভালো মানুষ হয়ে যাবেন আপনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অম্মত সর্বশ্রেষ্ঠ জাতি আপনি হচ্ছেন সবচাইতে ভালো মানুষ আপনার কথা ভালো হবে আসুন তো দেখুন তো যে আপনার মধ্যে এ তিনটি সিফাত রয়েছে কিনা একটি উদাহরণ দিলে বোঝা যাবে যে একটি ফ্যান বা একটি পাখা যেটা উপরে ঘুরে এর একটি কাজ রয়েছে এর মূলত প্রথমে একটি নাম রয়েছে ফ্যান বা পাখাওয়ালা তার একটি কাজ রয়েছে সে সে ঘুরে বাতাস দেয় হাওয়া দেয় তার মধ্যে তার একটি মর্যাদা রয়েছে যে সে উপরে আছে এই ফ্যান যদি নিজের কর্ম ত্যাগ করে কর্মহীন হয়ে যায় কাজ করতে পারে না ফ্যানে বাতাস দেয় না হাওয়া দেয় না তাহলে কি সে আর উপরে থাকবে না না থাকবে তাকে নিচে নেওয়া না মানা হবে রিপেয়ারিং করা হবে ঠিক এইভাবে যদি আপনি একজন মুসলিম হওয়ার পরে ধাওয়া না করেন ইসলামের প্রচার প্রসার না করুন যদি আপনি ইসলামের কাজ না করুন সৎ আমল না করুন তাহলে আপনি সম্মান কীভাবে সম্মানিত হলেন আপনি ভালো কাজের আদেশ যদি প্রদান না করেন মন্দ কাজ থেকে আপনি মানুষকে বাধা না দেন আল্লাহর প্রতি বিশ্বাস ইমান না থাকলে আপনি সর্বশ্রেষ্ঠ হতে পারবেন না অতি ভাসন যে আপনি যখন চাচ্ছেন যে আপনার আমলগুলি ভালো হোক সৎ আমল হোক আপনি চাচ্ছেন যে আপনার কথা সবচাইতে উত্তম হোক তাহলে আপনি আজকে থেকে ধাওয়াতের কাজ করুন আসুন আল্লাহর জমিন অনেক বড় অনেক বড় আপনি আজকে থেকে দাওয়াতের কাজ শুরু করে দেন আর দাওয়াতের কাজ শুরু করলে মানুষকে ইসলামের দিকে আহ্বান করলে ইসলামের প্রচার প্রসার করলে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে যাবেন ভালো হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে দাওয়াতের কাজ করা আল্লাহ আমাদের সকলকে ইমান অর্জন করান ইমানের সাথে সাথে আমল সাথে আমল করান এবং মানুষকে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা দাওয়াতের কাজ করার ইসলামের প্রচার প্রসার করার এবং সত আমল করার করার দান এ বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত আসসালামাইকুম ওরহামুল্লাহাত